team. So, sob jabo lai sai dia to main apnar entry hoy pore dishe to ball sa oge ate catch back piece kori ase yote. Yes, she might be pretty, but I promise it gets scary. Aryan Borago 6 keeping in the shadows, eating poison apples. She's nothing. Mesho gore logot photo uthi ase kini. Mood goes up and down and round and round and they know till bolu akam bati rise bilajone ase and she might just come. I'm going to buy it. I'm going to buy it. So, তাতে মানে একদম বহুত বেছি সিকিউরিটি মানে চেক কৰি আছে বহুত ডেঞ্জাৰকে তারপর মানে একদম কাকো কোনো মানে আইব নহৰাকে একদম চেকিং কৰি আছে ম ভিডিও কৰিছিল ভিডিওটো বন্ধ কৰি দিব দিলে তেতিয়া ভিতৰত আহি গলো আপোনালোক ভিতৰত যাই দেখাই আছো কেনে কৱ জি ক একদম চালিয়া তো যাও যাই আমাৰ অলপ কিবা কিবা কাম আছে কামখিনি খতম কৰো টু মেইন আপোনাৰ এন্ট্রি হয় আৰু এবিলা এখন এখন গেট এখন এখন আগটো গেট আছে So, you have to protect the gate. You have to protect the identity card. You have to protect the ticket. 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 You have to protect the So, বর্তমান আমি আতে আছো স্টেডিয়ামৰ কাষতে এটা স্টার্ট হোৱা নাই কো বাস রেডি হৈ আছে আৰু এফালে ই বহি আছে ইয়াতে এখিনি ফাস্ট রেডি হক আমাৰো রেডি হ'ব জাস্ট এনে ওপৰত ছাবো আইছো এবাৰ ইফালে পিচ ক্লিয়ার কৰি আছে সো এখিনি রেডি হক তাৰ পিছত আপোনালোকক লাষ্টত ভালকে দেখাই আছো কেনে হ'ব জি লাই দিব সো দেখাই আছো আমার বাইরে তো লোক কাম চলি আছে কি ভাই এতে দুনিয়া কে অলপ ছাবো পঠাইছে এখানে যাইলো এটু পুরা ভিআইপি বক্স আপনারা মনে কইছি আর পুরা ফিউজ দুনিয়া কে দেখা পাই মানে আরো এটু সব তারপর আইনো কা এটু ভিআইপি বক্স হয় এতে টিভি এনে কে চলি থাকে তো এইফালে মই জুম করে দিছো একটু জুম করে দিছো একটু বল চাও গেটে ক্যাচ প্যাক পিস করি আছে ইয়তে এটু বল আমার ডেঞ্জার বলার সব ক্যাচ ধরিব এতে প্লেয়ার কেনে পুরা প্র্যাকটিস করি আছে গো দেখিনি আর মানুহ এতে লাগে পুরা আইব নাই তো এটু তলত ছ সঞ্জু স্যামসন মানে আরো এখন লাগে ফাস্ট বল স্টার্টিং হৈ গল তো ফাস্ট বল করিব আমার বল্ট বল্টে ইফালে চাও আপনালকে ইমান দেরি টিভি চাই আছে আমি লাইভ চাই আছো খেলা ওহো কি এক্সপিরিয়েন্স এটা কি লেভেলর এক্সপিরিয়েন্স এটা চাও মাঝে লাগে ক্রিকেট এনেকুৱাকে স্টেডিয়ামত চাই পোৱা নাই যদিও বহুত ডাঙৰ ক্রিকেট ফেন আজি ফার্স্ট টাইম মাত্র আমার পরা অলপ মান দূরত এটা ইউজ বেন্ডর চেহেল বাউন্ডারি সেই ফেলে সব প্রিভিউ চলি আছে বর্তমান আপনাদের টিভি তারও আমার পিচতে চলি আছে আম্পায়ার সব মই জুম করে দিছো আম্পায়ার মানে পুরা ইনফর্ম হয়ে থাকিব লাগে বলে আপনাদের টিভি বর্তমান এনেকে রিভিউ দেখা আছে সব তো গাইস পুরা একদম মেহফিল তো জমি আছে পুরা তো দেখা কেনে আৰু দুটা বল আছে বাকি সিকৰটা মানে 100 টো মাৰিলে ভাল লাগিল কিন্তু মারবা নৰে দুটা বল আছে খেলা দেখকাই মাত্র তাত ধুনিয়া কেছ দছি দেখালো মই মাত্র বঢ়িয়া 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 চাই থাকক গাইস বঢ়িয়া বঢ়িয়া এতিয়া খতম হৈ গ'ল ইহঁতৰ খেলা 198 টাৰ্গেট দিছে চাওক লগালগ মানুহ ইফালে ফুল আৰু আমাৰ ডিউটি ষ্টাৰ্ট আমি যাব লাগে বল 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 চ' আমি ইহঁতৰ বেট ধৰা চাব অহাই নাছিলোঁ এই ফাৰ্ষ্ট আৰু চাওক বল দি আছে কি ধুনীয়া একদম
বেক টু বেক দুটা দুটা ফোর লগাইছে সঞ্জু স্যামসনে। সঞ্জু স্যামসন বম প্লেয়ার এইটো চাওক টিভিত দেখাই আছে, আপনার টিভিত এনেকে দেখাই আছে, আমি ইয়াত এনেকে চাই আছো। আর এইফালে গোটেই আপনার সব রাজস্থান রয়্যালসর ফ্যান্স, সব রাজস্থানের ফ্যান ইয়াতে। সো জজ বাটলারও আমি খেলা চাব আহিলো, কিন্তু জজ বাটলার আউটে গুছি গল। সো এটা সঞ্জু স্যামসন আছে, এইটো এইটো সঞ্জু স্যামসন, তার খেলা অল্প চাব লাগবে অল্প টাইম। রাজস্থান রয়্যালসর ফ্যান্স একদম অবস্থা বেয়া করে দিছে, যেহেতু সিক্স লগাইছে। লোকে টিভিত দেখা হবো, ইয়াতে মই রিভিউ দেখাম। জাস্ট রিয়ান বরাগে যেহেতু সিক্স মারিলে বলটো এতিয়ালৈকে ঘূৰাই দিয়া নাই, বল নিব মানুহ আহি গৈছে নতুনকে। এইফালে সিক্স মারিছিলে, বলটো ঘূৰাই দিয়া নাই এতিয়াও, আর নতুন বল লব আইছে এতিয়া। এনেকে বলটো রাখিব পারে নেকি মই এতিয়ালৈকে নাজানো, কমেন্ট করে জানাবো। সো এইফালে স্ট্রেটেজিং টাইম আউট দিছিল, আর ইহতে ক্যামেরাটো কি করে আছে চাওক, এইফালে কিবা ক্লিয়ার করে আছে দুটা মানুহ। এইফালে পিচখনত রশি ঘুরাই আছে, এইফালে ক্যামেরা লড়াই আছে, সবে নিজের নিজের কামত লাগি যায় চাওক। এইফালে টিম দুটাই ডিসকাশন, কোনবাই পিচত কালারর মাহেদি মারি আছে, ফালে এই দুটা, ফালে ক্যামেরাটো কি করে আছে ইহতে ভগবান জানে। বর্তমান সেম করলে বল দিয়েছে আরো লাস্ট ওভার, 16 রান বাকি আছে। তো সাউ কোন দিকে সিঙ্গেল লৈছে, বর্তমান পাঁচটা বলত 15 রান লাগে, আর হেড মায়ারে ব্যাটিং করে আছে। এইফালে চাও এনেকুৱা সাসপেন্স ম্যাচ চাই ভাল লাগে, আর আইপিএল রাজস্থানের হাতর করা ম্যাচ গোল, তিনটা বলত লাগে 12 রান, হেড মায়ের রান আউট গোল, রাজস্থানের হাতর করা প্রায় ম্যাচ গোল, দুদিন দিকে দিব পারিব খেলিলে ভাল লাগে। সো এইফালে খেলা খতম, বহুত বেশি বেয়াকে হারা নাই বারো, বাট এটা টাইমত রাজস্থান রয়্যালসক ফালে পুরা ম্যাচ আহি গৈছিলে, বাট বহুত খিনি ভাল খেলিছে। আর সব সব মানুষ উঠি উঠি গল, এতিয়া বাই বাই, এতিয়া আমি আমার কাম করো আর ইয়ারপরা উলাই যাও, এই টিম যাও। ওকে, সো ইয়াতে আমার যে এন্টারটেইনমেন্ট আসলে ডিজে ব্রাহ্মীন দাদা, আমি আগতে মানে কথা চথা পাতিছিল, বাট হেনেকে লগ পাওয়া হওয়া নাছিলে, বাট আজি ফাইনালি লগ পাই গেলো। ইয়াতে জ্যোতিষ্মান দা আছে, এইফালে জ্যোতিষ্মান দার হেল্পত লগ পালো, আর এইফালে দাদা আছে। সো কেনেকুৱা লাগিছে, কেনেকুৱা লাগিছে, বিয়াত ভাল লাগিলে একদম বঢ়িয়া, বলো এনেকুৱা এটা এক্সপিৰিয়েন্স মানে হৈছে, যিটো এক্সপিৰিয়েন্সৰ কথা মই মানে মুখেদি প্ৰকাশ কৰিব নোৱাৰো। আৰু আইপিএলৰ নিচিনা অনুষ্ঠান আমাৰ গুৱাহাটীৰ নিচিনা জেগাত হৈছে, এইটো আমাৰ কাৰণে অতি গৌৰৱৰ কথা, আৰু এনেকুৱা অনুষ্ঠান যাতে আৰু ভৱিষ্যতে হৈ থাকক তাৰে কামনা কৰিলোঁ একদম। আৰু সকলো অসমবাসী ৰাইজ যোনে যোনে আছে এনেকুৱা ইভেণ্টছবিলাকক ছাপৰ্ট কৰিবৰ কাৰণে অনুৰোধ জনালো, ধন্যবাদ। আজি আজি কাক ছাপৰ্ট কৰিছিলে আপুনি? ৰাজস্থান ৰয়েলছৰ, অকণমানৰ কাৰণে হাৰিলে, অকণমানৰ কাৰণে ভাল খেলিছিলে, ভাল খেলিছিলে, বিৰাট ভাল খেলিছিলে, এইটো বিৰাট ভাল। 8 তাৰিখে আহিবনে আৰু? অঁ আহিম, লগ পাম সেইদিনা একদম। ঠিক আছে, থেংক ইউ। হৰ্ষদীপ বোলে আহিছে, আপোনালোকে চাওক হৰ্ষদীপ আহিছে, জলদি আহিব, সবার ফটো উঠিয়েছে।
টিম সব সব যাব লাগিছে ইতিয়া বাই বাই শেখর ভাইয়া শিখর দবান সেম করন গুটে খিনি বহি আছে খুশি গল এবিলাক সব পাঞ্জাবর প্লেয়ার এডো শেখর দবান সেম করন লাস্টত আছে অর্ষদীপ এজ রাহুল এইতো অর্ষদীপ সব অর্ষদীপ বাই 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 চাইছে সব কালি আইপিএলৰ পৰা আহি পাই একদম মানে ৰাতিপুৱা হৈ গৈছে মানে প্ৰায় চাৰে চাৰিটা পাঁচটা বাজিছে আৰু সেইকাৰণে ভিডিঅ'টো আৰু কণ্টিনিউ নকৰিলোঁ তাতে বহুতখিনি দেৰি হৈ গ'ল খেলা শেষ হোৱাৰ পিছতো আমাৰ বহুতখিনি কিবা কিবি কাম থাকে চ' কামখিনি কৰি ঘৰলৈকে আহিবলৈকে বহুত দেৰি হৈ গ'ল চ' ভিডিঅ'টো আপোনালোকে চালে একদম ৰ ভিডিঅ' অলপ বনাইছিলোঁ যিহেতু ডিউটিত আছিলোঁ চ' এনে ঘূৰি থাকিব নোৱাৰে মাজে মাজে তথাপিতো আহি যিখিনি পাৰোঁ সেইখিনি আপোনালোকক দেখুৱালোঁ কেনেকুৱা পালে জনাব আৰু 8 তাৰিখে আৰু আছে আমাৰ তাতে 8 তাৰিখে আছে তেতিয়া আপোনালোকক আৰু দেখুৱাবলৈ চেষ্টা কৰিম 8 তাৰিখে আপোনাৰ দিল্লী আৰু ৰাজস্থানৰ আছে মেবি চ' সেইদিনাখনে আৰু দেখুৱাব চেষ্টা কৰিম চ' কেনেকুৱা পালে ব্লগটো জনাব আৰু বহুত দিন ব্লগ দিয়া নাছিলোঁ অলপ মানে কিবা নিজৰ ব্যস্ততাত আৰু ৰেগুলাৰ কৰিব চেষ্টা কৰিম চ' নেক্সট ভিডিঅ'ত পুনৰ লগ পাম ধন্যবাদ